নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত ভোটে নবনির্বাচিত সদস্যদের চলছে শপথ গ্রহণের আয়োজন। উদয়পুরের টেপানিয়ার পরিবার দেখা গেল উদয়পুরে কাঁকড়াবন পঞ্চায়েত, সেখানে ইতিমধ্যে কাঁকড়াবনের আড্ডি ব্লকের পঞ্চায়েত সমিতির 13 জন সদস্য রবিবার দুপুর নাগাদ আজকে শপথ গ্রহণ করলেন। 13 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান গোমতী জেলার পঞ্চায়েত অফিসার অনিরুদ্ধ চক্রবর্তী। কাঁকড়াবন আর্জি ব্লকের বিডিও অনিন্দ্য দত্ত মজুমদার থেকে শুরু করে মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায় উপস্থিত ছিলেন শপথ গ্রহণকে কেন্দ্র করে। কি বক্তব্য বিধায়কের উঠে এসেছে শুনুন। যেখানে আমাদের প্রথম জনপ্রতিনিধিরা সেখানকার জনপ্রতিনিধি, তারপরে আর একটু বড় যদি আমরা ধরি তাহলে সেটা পঞ্চায়েত সমিতি, তারাও জনপ্রতিনিধি। আর একটু বড় ধরলে সেটা জেলা পরিষদ, জেলা পরিষদ মেম্বার যারা, তার আর একটু বড় হলে আমরা যারা আছি এমএলএরা, তারপর আমাদের লোকসভা যে আমাদের যে সাংসদ বরেন্দ্র কুমার রায়, তারপর একটা আপার হাউস আছে সেটা রাজ্যসভা, সেটাতে এমএলএরা ভোট করে আগামী 3 তারিখে তার ভোটিং হবে। তো জনপ্রতিনিধি হিসাবে একটা এমপির যতটুকু গুরুত্ব, একটা আমাদের যারা নিজস্বের একটা মেম্বারের কিন্তু সেরকম গুরুত্ব, তারা কিন্তু জনগণ তাদের নির্বাচিত করেছে। যখনই জনপ্রতিনিধি সত্তা চলে আসবে তখন কিন্তু রেসপন্সিবিলিটি অনেক গুণ তাদের মধ্যে চলে আসে। একটা মেম্বার মানে একটা গ্রাম পঞ্চায়েত, যেরকম আমি জামদুলি গ্রাম পঞ্চায়েত ধরলে 7,000-8,000 লোক। বিধায়কের বক্তব্য আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা ছিলেন তারা আগামী দিনে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের একাধিক উন্নয়নমূলক কাজকর্মে যে নিজেদেরকে জড়িত রাখবেন আমরা দাবি করেছেন বিধায়ক অভিষেক দেবরায়। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।